আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আজকে কিছু টিপস দিব যে লক সম্বন্ধে। বাজারে বিভিন্ন মানের লক আছে, কোনটা ভালো কোনটা খারাপ আমরা নিজেরা কনফিউশনে পড়ে যাই। এই যে একটি লক দেখতেছেন, এটা অনেকে বলে এসিড প্রুফ লক, আসলে কিন্তু এটা এসিড প্রুফ না। একটা দেখতেছেন, এটাও কিন্তু এসিড প্রুফ লক না। অনেকে বলে ডাবল চাবি লক এসিড প্রুফ, আসলে কিন্তু না, এটা হলো আইডলিক লক। এটা এই লকটা খুবই বাজে মানের লক। একটা আছে ইউ লক, এটা আছে রেসিং লক, এটাও এসিড প্রুফ না। এই একটা আছে জবি, এটা এসিড প্রুফ লক। এটা আছে অক্সফোর্ড, এটাও এসিড প্রুফ লক। এটা আছে কোভিক্স, কোভিক্সের সবগুলোই এসিড প্রুফ লক। তারপর একটা আছে একটা ফালতু লক, এটা হলো একটা হাইড্রোলিক লক। একটা আছে আর একটা বক্সের ভিতর হাইড্রোলিক লক, এটাও ফালতু মানের, এটা বলে অনেক এসিড প্রুফ, এটাও এসিড প্রুফ না। এটা আছে ইউ লক, এটা যাদের ম্যানুয়াল লক, যাদের ডিস্ক নাই তাদের জন্য এটা মোটামুটি ভালো, কিন্তু এটা এসিড প্রুফ না। আপনারা যদি লক কিনেন, অবশ্যই একটা ভালো মানের লক কিনবেন, যাচাই করে বাজার থেকে যে কোনটা ভালো। দু একটা দোকান না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা ভালো এটা খারাপ। আর বিশেষ করে একটা কথা কি জানেন, আপনারা আপনার সুখের বাইকটি কিনছেন, সেটা যদি ভালো মতো সেফটি না দিতে পারেন, নিজের ভিতর কনফিউশন থাকে। এই যে কোভিক্স লকটা, এই লকটা 100% এসিড প্রুফ লক। এই লকটা খুবই ভালো মানের, উন্নত মানের লক। একটা আছে জবি লক, এটাও খুবই ভালো মানের লক। একটা আছে কোভিক্স লক, মিডিয়াম লো হাই সবগুলাই ভালো মানের। এগুলো আপনার পাঁচটার ভিতর যেটা কিনেন মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। আর একটা কথা হচ্ছে, আপনাদের জন্য আরও আরও বাইক সম্বন্ধে কিছু ডিটেলস ভিডিও আমি দিব। আপনাদের জানা থাকা উচিত যে এটা কী করলে কী হবে, কোনটা করলে ভালো হবে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই আমি চাই, আমার জন্য দোয়া করবেন প্লিজ, আমি আপনাদের ছোটো ভাইয়ের মতো। আজকে আপনাদের মাঝে যেই লকগুলো দেখাইলাম, সবচাইতে এর ভিতরে এই যে এটা দেখেন, এই লকটা যদি বৃষ্টিতে চলাচল করেন, ধুলাবালি ঢুকে লকটা এই গ্যাপগুলো নষ্ট হয়ে যায়। যেরকম বালু ঢুকে, বালু ঢুকে জ্যাম হয়ে যায়, অনেক সময় খুলে খুলে না আবার লকের পিনগুলো নষ্ট হয়ে যায়। এটা আসলে আমরা বুঝি না, যখন কিনি তখন দোকানদার বলে হ্যাঁ ভালো। আরেকটা জিনিস দেখাবো, দেখেন আমার নিজের বাইকের লক যখন এটা নতুন নতুন আসছে খুলে গিয়েছে। তাই নিজেরা কনফিউশনে পড়ে যায় মাঝে মধ্যে যে কোনটা ব্যবহার করব আর কোনটা করব না। এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। এই যে দেখেন এটার ভিতরে কি আছে, আর সবশেষ দেখতে পাচ্ছেন সেম লক। এই লকটা খুবই বাজে মানের একটা লক। আশা করি এইসব লক থেকে আপনারা দূরে থাকবেন, আপনার বাইকটিকে সেফটি রাখবেন। ভালো মানের লক কিনুন, বাইকটাকে সেফটি দিন। আরেকটা কথা, আমি আল্লাহ দিয়ে কালকে আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে বাইক সম্বন্ধে, কিভাবে আপনি একটা বাইক কিনতে চাচ্ছেন, কিভাবে এবং কি বাইকের সাউন্ড দেখে কিভাবে আপনি বুঝবেন যে বাইকটা ভালো আছে কি না, কিভাবে কিভাবে আপনি এটা নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এই গাড়িটা কীভাবে কিনবো, সেই সম্বন্ধে কিছু টিপস দিব আপনাদের। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই।